আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বেটার হাফ গল্পের 17 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। শাফিক ছোট ছোট চোখ করে দুজনের দিকে তাকাচ্ছে, সে বুঝতে পারছে না কি বলছে ওনারা। তবে এতটুকু বুঝেছে যে ওর সম্পর্কে বলছে, না হলে দুজনে বারবার ওর দিকে তাকাতো না। সে বিরক্তিকর মুখ করে দরজার দিকে তাকিয়ে আছে। বাবা কখন যে আসবে। রাত্রি এগিয়ে সে ওকে কোলে তুলে নিল আদর করার জন্য। বাচ্চাটাকে দেখে ওর ভিতরে মমতাবোধ জেগে উঠল। ইস, মা হওয়ার অনুভূতিটা বুঝি খুব দামি যে স্রষ্টা তাকে তার স্বাদ গ্রহণ করতে দিলেন না। এই জগতের নিয়ম এমন কেন, কেউ বাচ্চা পায় না আর কেউ মা পায় না। শাফি গম্ভীর কণ্ঠে বলে, ডোন্ট ডেয়ার টু কিস মি। রাত্রি বড় বড় চুপ করে তাকালো। কি ডেয়ারিং বাচ্চা গো, এত কম বয়সে পটর পটর ইংলিশ বলতেছে। সে মাত্র কিসি দিতে যাচ্ছিল, নিজেকে থামিয়ে নিয়ে বলে, না না বাবা, আমি কিস করতেছিলাম না, তো তোমাকে কোলে নিতে যাচ্ছিলাম। শাফি এমনভাবে তাকালো রাত্রির, মনে হলো চোখ দিয়ে বলছে মিথ্যা কেন বলছে, মিথ্যা কথা আমি পছন্দ করি না। শাফি কি আসলেই সেটা বুঝিয়েছে কি না রাত্রি জানে না, তবে সে যে মিথ্যা বলছে তা বাচ্চাটা ধরে ফেলেছে, এটা ভালোই বুঝলো। রাত্রি ওকে কোলে নিয়ে টেবিলে বসিয়ে দিল। তার মুখের ভাবমূর্তি তেমন পরিবর্তন হলো না, সে গম্ভীর মুখে বসে রইল। রাত্রি চট করে বুদ্ধি বের করলো ওকে খুশি করার। সে ব্যাগ থেকে 5 টাকা দামের ডেয়ারি মিল্ক বের করে ওর সামনে ধরে বলে, এটাকে নিবে? রাত্রির মন মুখ উৎফুল্ল হয়ে আছে। সে জানে শাফি এখন ঝাঁপিয়ে পড়ে বলবে, আমি নিব। মনে মনে একটা ভাব নিয়ে নিল সে। শাফি চুপ করে রইল। রাত্রি মনটা ভেঙে গেল। সে ভাবল হয়তো ওকে কেউ আগে এইভাবে চকলেট দেয়নি, তাই সে বুঝে নাই। তাই সে বলে, এটা শাফি নেবে। ইয়ে, শাফি ব্রোকসকে চকলেটের দিকে তাকালো। এরপর সাথে সাথে মুখ ঘুরিয়ে বলল, নো নেভার। রাত্রি অবাক হয়ে বললেন, কেন? শাফি গম্ভীর কণ্ঠে বলে, বিকজ ইটস আনহাইজেনিক ফর হেলথ। রাত্রি আরও অবাক হয়ে গেল। সে সচেতন চোখে আশেপাশে তাকালো। প্রিন্সিপাল নিজের কাছে কাজে ব্যস্ত, বাকি টিচাররা এখানে আসেনি। সে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। ভাগ্যিস কেউ দেখেনি, না হলে স্কুলে মান ইজ্জত সব শেষ হয়ে যেত। রাত্রি বলল, আচ্ছা আচ্ছা, চুপ চুপ কাউকে আবার বললো না ম্যাম আমাদের আনহাইজেনিক খাবার দেয়, না হলে আমার চাকরি ওখানেই শেষ। তুমি না ভালো ছেলে, কাউকে বলবে না, ঠিক আছে? তোমার বাবা আর দাদুকে তো একদমই না। এই বলে রাত্রি চকলেটটা ফটাফট ব্যাগে ভরে নিতে শাওন এসে ঢুকলো। সে দেখলো তার ছেলে ক্লাস টিচারের সামনে বসে ওর দিকে তাকে মিটিমিটি হাসছে। শাওনের মনে হলো খুব বড় চটকা খেলো, তার ছেলে হেসেছে। বুকের মধ্যে ধুকপুক করে উঠল, আজ কতদিন পর ছেলেকে হাসতে দেখেছে। শাওন এগিয়ে যাচ্ছিল তার দিকে। শাফি তাকে দেখে আগের মতো হয়ে গেল, চুপচাপ নেমে যেতে লাগলো। আরে আরে, নামছো কেন, পড়ে যাবে তো, কই যাবো আমাকে বলো, আমি নিয়ে যাবো। শাফি কোনো জবাব না দিয়ে নেমে যেতে লাগলো। রাত্রি দীর্ঘশ্বাস ফেলে ওকে নামাতে লাগলো। কি ছেলের পাল্লায় পড়লো, এর থেকে তো 10টা দুষ্ট বাচ্চা ভালো যে কথা বলবে। প্রিন্সিপাল শাওনকে দেখে অস্থির হয়ে গেল। আসুন আসুন বসুন, বলতে বলতেই শেষ। শাওন বলল, স্যার পরে বসবো, তাছাড়া ছেলেকে পারমানেন্ট এখানেই ভর্তি করাবো। আমি বাবার সাথে স্কুলের ব্যাপারে কথা বলেছি, উনি বলেছেন এই স্কুলে আরেকটা দালান করার জন্য অ্যাপ্লাই করবেন তিনি। আর বাবা নিশ্চয়ই আমাদের ব্যাপারে সব বলেছেন, তাই আশা করি আমার ছেলের প্রতি সর্বোচ্চ যত্ন নেওয়া হবে। শাওনের কথায় তিনি অত্যন্ত খুশি হলেন, চোখে মুখে খুশির ঝিলিক। শাওন এসে শাফির হাত ধরে বলল, চলো বাবা। রাত্রি চোখ তুলে তার দিকে তাকাতে এসে থ্যাঙ্কস বলে চলে যেতে লাগলো। রাত্রি ব্রুকুচকে তাকালো তাদের দিকে, থ্যাঙ্কস কেন বললো? সে তাকিয়ে আসে, তখন শাফি হাত উঠিয়ে বাই বলে চলে যেতে লাগলো। রাত্রির মুখ খুশিতে ভরে উঠলো, সে একগাল হেসে নিজেও বিদায় জানালো। ইস কি কিউট বাচ্চা, এমন সময় এমন বাচ্চা যদি তারও হতো তাহলে কি খুব ক্ষতি হতো।
মুখে বিষণ্ণতার ছায়া নেমে আসতে সে আবারও প্লাস্টিকের হাসি ঝুলিয়ে নিল মুখে। প্রিন্সিপাল অতিরিক্ত খুশি হয়ে বলল, তুমি এই স্কুলের লক্ষ্মী, তুমি ভাগ্যের প্রদীপ। দেখো স্কুলে আসতে কত কি হতে লাগলো। তুমি যার ভাগ্যে যাবে সে খুব ভাগ্যবান হবে। রাত্রি চমকে ওনার দিকে তাকালো। এদিকে অতিরিক্ত খুশির ছায়া কি বলবে, কি বলতে কি বলে ফেলেছেন প্রিন্সিপাল বুঝে উঠতে পারেননি। তিনি কথা বলতে বলতে বেরিয়ে গিয়েছেন। রাত্রি তার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অনুভব করলো ওনার কথাগুলো তার কলিজা লাগছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মানুষের বেখেয়ালি কথাগুলো অন্যকে সত্যি মরণ যন্ত্রণা দিতে পারে। সারা দিন ক্লাস করে অনেক দেরিতে বাড়ি ফিরে রাত্রি, খুব ক্লান্ত সে। এত খাটুনি তার শরীর মানছে না। এবার স্কুলের প্রথম বেতন পেলে সে মাসে যাতায়াতের জন্য আলাদা কিছু টাকা রেখে দিবে, সেগুলো দিয়ে যাওয়া আসা করতে পারে। এত দূর হেঁটে যাওয়া আসা করতে করতে তার হাত পা ব্যথা হয়ে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। ঘুমে চোখ দুটো ভার হয়ে আসছে। নিস্তব্ধ রজনী, চারপাশ অন্ধকারে ঢাকা। পাশের বাগান থেকে জিজি পোকাদের ডাক ভেসে আসছে। আশেপাশের পরিবেশটা কেমন ভুতুড়ে হয়ে আছে। ঘরের প্রত্যেকটা মানুষ নিজ নিজ কামরায় রয়েছে, কোথাও কোনো কোলাহল নেই। সিগারেট হাতে নিয়ে রাত্রির রুমে দুবার টোকা মারল সাগর, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স আসছে না। সাগর আরও একবার টোকা মেরে রাত্রিকে ডাকলো, কিন্তু ভিতর থেকে সে কোনো জবাব দিল না। শাহিনুর রীত, নিজের রুমে যেতে নিয়েছিলেন, তখন দেখলেন সাগর রাত্রির রুমের সামনে। তিনি হনহন করে সাগরের সামনে গিয়ে বলে, তোমাকে কি বলেছিলাম আমি? বলেছি না ওর থেকে দূরে থাকতে? সাগর ওনার কথার পাত্তা দিল না। সে আরও জোরে জোরে ধাক্কাতে লাগলো, মেজাজ বাজেভাবে বিগড়ে গেল তার। শাহিনুর আবার কথা বলতে নিচ্ছিল, সে কঠোর কণ্ঠে বলল, মা এখান থেকে চলে যাও, না হলে আই শিওর খুব খারাপভাবে কিছু করে ফেলব। শাহিনুর আবারও ফোসফোস করে সাগর বলে কিছু বলতে নিচ্ছিল। তখন এই সাগর পাশের টেবিলে রাখা ফুলদানিটা হাতে নিয়ে ঠাস করে ফ্লোরে ছুড়ে মারল আর চেঁচিয়ে বলে উঠো, মা আমি তোমাকে যেতে বলছি না। শাহিনুর বুঝলো ছেলে তার খুব রেগে গেছে। তাও রাত্রির উপর হয়তো সাগর সহজে রাগে না, কিন্তু রাগলে সে কার সাথে কিসের সম্পর্ক সব ভুলে যায়। কিন্তু কেন রেগে আছে, রাত্রি আবার কি করেছে? শাহিনুর বেগম আদেশে সুরে বলল, সাগর তুমি আমাকে কথা দিয়ে। পুরো কথা শেষ হবার আগেই সাগর দরজায় খুব জোরে লাথি মারল। মূলত রাগটাই দরজার উপর তুলল সে। সে জোরে চিৎকার দিয়ে বলতে লাগলো, হ্যাঁ জানি আমি, আমি আপনাকে কথা দিয়েছি মিসেস শাহিনুর বেগম, যে আপনি রাত্রিকে মেনে নিলেন আপনার সব কথা মেনে চলবো, কিন্তু যার জন্য কথা দিয়েছেন সেই যদি না থাকে তাহলে আমি আপনার কোনো কথা রাখবো। কেন কথা রাখবো মিসেস শাহিনুর বেগম? মিসেস শাহিনুর বলল, সাগর তুমি আমাকে নাম ধরে ডাকছো কেন? আমি তোমার মা। সাগর মা বলে হা হা করে হেসে উঠল, গলা উঁচু করে বলল, মা নয় সৎ মা, স্টেপ মাদার। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।